ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ২০১৩-এ ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় শব্দ ছিল সেলফি। সেলফি উত্তম পুরুষ, ঠিক আছে, কিন্তু এক বচন কি? নট নেসেসারিলি। এক তো যখন আমি আমার ছবি তুলছি, আমার সঙ্গে আশপাশে আরও অনেক কিছু এসে যাচ্ছে। আর সেলফি ফটোগ্রাফিক ভিশনকে ইউনিভার্সালাইজ করছে, অর্থাৎ উত্তম পুরুষ ঠিক আছে, এক বচন ঠিক আছে, কিন্তু এই এক বচনটি একা একজনের নয়। সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে একটা ছবি হচ্ছে, ডকুমেন্টারি। আমরা ওনাকে নিয়ে এসেছি টালা ব্রিজের কাছে, সেই বাড়িতে যেখানে অপু সংসার শুট করা হয়েছিল। সৌমিত্রদা, আগের থেকে কি খুব একটা কিছু পাল্টেছে? হ্যাঁ, অনেক কিছু পাল্টে গেছে। এখানে এত উঁচু পাঁচিলই ছিল না। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ। উনি বাড়ির মধ্যে ঢুকলেন, আসুন। বহু বছর পর আবার বাড়িটা এখনো, মানে এই ২০১৪-তেও একই রকম, সেই ১৯৫৭-এ যেমন ছিল। এই ছবির সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক নয়, বাস্তব কোথায় শেষ আর কল্পনা শুরু, সে বিচার প্রত্যেকের ব্যক্তিগত। এই যে বাড়িটা দেখছেন, এই যে বাড়িটা আছে, দুটো বাড়ি পরে যে চিলেকোটা আছে, ওই কোটাটা আছে। সৌমিত্র আর শর্মিলা সংসার বেঁধেছিল, অপুর সংসার। ওই 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 সামনে রাস্তাটা দিয়ে আমি রিঙ্কু আমরা হেঁটে এসেছিলাম, আর ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠে ছাদ, ছাদের ধারে চিলেকোটা, অপুর ঘর। ছাদ থেকে এসে, মানে উঠে, উনি এখানে আঁচটা ধরিয়ে ঠিক এই কর্নারটা রান্না করেছিলেন। এসবই তো জন্মান্তরের মতোই মনে হয়। বাস্তব কল্পনা সব একাকার হয়ে যায় সেখানে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে এখানকার জীবনটা অপুর, তার উফ। কে বলছেন? ও সে অনিমেষী টেলিফিল্ম? না না, সে তো যোগাযোগই করেননি আপনারা। হ্যাঁ, ওর মার অসুখ করেছিল, ঠিক আছে, কিন্তু আমারও ডেট তো ওভাবে পড়ে থাকে না, অন্যজনকে দিয়ে দিতে হয়েছে। তাহলে না, এক্ষুনি ভাই ডেটের কথা কিছু বলতে পারছি না। আমার সঙ্গীত খাতাটা তো নেই, আপনি কালকে সকালে আমাকে ফোন করুন। হ্যাঁ, ১০টা ১০টা। হ্যাঁ, এক মিনিট শুনুন, আপনি কে বলছেন? হ্যাঁ,
চিফ এডি সৌমিত্র চ্যাটার্জিকে ফোন করেছিলাম। কথা মানে ওই বললো যে কাল সকালে ফোন করতে ওই 10টা সাড়ে 10টা নাগাদ। রাজি করাতেই হবে, এই আউটডোরটাতে না বস রাজি করাতে হবে যেভাবেই হোক। হিস্ট্রি হ্যাজ হিস্ট্রি। হ্যাঁ মিস্ট্রি, আরে না রে মিস্ট্রি না মিস্ট্রি না হিস্ট্রি। হ্যাঁ মিস্ট্রি ও হ্যাজ। না রে অনিমেশদার মার ক্রিটিক্যাল আছে, এখন আমি ডিরেক্টর বস। আমি এক মিনিট ধরবো, মিস্টার সিনহাকে গিয়ে বলুন সৌমিত্র চ্যাটার্জি এসছে। সৌমিত্র চ্যাটার্জি আমি। হ্যাঁ না গাড়ি আমার না, কার গাড়ি আমি বলতে পারবো না, কার আমি জানি না। ঠিক আছে ও দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। এই যে এই যে কার্ড। হ্যাঁ অনিশা বলো। কি আরে বাবা, আমি তো কখন পৌঁছে গেছি, তোমরা কোথায়? অনিশা আমি রেডি অনেকক্ষণ ধরে, আর ওনার জিনিসপত্র সব আমি রেখে দিয়েছি ওনার রুমে। হ্যাঁ আরে ছাড়ো না, কি দরকার? হ্যাঁ আমি মেকআপটা আমিই করে নিতে পারবো, ওনা তো শুধু জাস্ট টাচ হবে, আর কিছু হবে না। Come in. Makeup. Oh, বাবা আবার মেকআপ? আরে এ তো ডকুমেন্টারি হচ্ছে। না জাস্ট হালকা প্যাড আপ করবো, আসলে বাইরের ওয়েদারটা এমন। হ্যাঁ বাইরে খুবই গরম, আমি তো জামা কাপড় চেঞ্জ করে নিলাম। ও ঠিক আছে, পারফেক্টলি অল রাইট। ঠিক আছে এসো। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ পারো। অ্যাভারেজে কটা প্রণাম পান মানে দিনে? হ্যাঁ সে অসংখ্য প্রণাম। আসুন। অল্প বয়সের ওপর মুখটা না আমার অদ্ভুত রকম লাগে, মানে আমি বিয়ের আগের কথা বলছি, যখন ওই বন্ধুর সাথে বোনের বাড়ি গেল, একেবারে কেষ্ট ঠাকুর। তারপর তো অপর্ণা মারা গেল, লিপ বাম দি। হ্যাঁ তারপর যখন অপু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, ডিপ রুটিং দুটো চোখ, কার কথা মনে পড়ে জানেন? কার? অল্প বয়সে রবীন্দ্রনাথ। ঠিক আছে।
একটা মিনিট, একটা অটোগ্রাফ দেবেন? অপূর্ণা এখন আপনার কাছে সব ইতিহাস, তাই না? টালার বাড়ি, বিখ্যাত ছবি, মিডিয়ার প্রচুর বাইট, ইত্যাদি ইত্যাদি। কিছু জিনিস ইতিহাসেই রেখে দেয়া ভালো। সব জিনিসের কি রিমেক হয়? আমি সেইটা অপুর কাছ থেকে চেয়েছিলাম, সৌমিত্র চ্যাটার্জির কাছে নয়। সৌমিত্র চ্যাটার্জিকে আমি জানি, তাই নাকি? জানো, খুব ভালো করে। সে পরে বলবো। বললাম না, আমি সেইটা অপুর কাছ থেকে চেয়েছিলাম, সৌমিত্র চ্যাটার্জির কাছে নয়। আমার পেনটা, এসো। আরে না না, একটা রাজবাড়ি গো যে চাই, একটু ফাঁকা অঞ্চলে, মানে তল্লাটে যেন কিছু না থাকে, আর একটু, হ্যাঁ, আমরা আমরা কজন আর সৌমিত্র চ্যাটার্জি আর কেউ। হ্যাঁ, যে কি কি বললি? এসি এসি কিসে? আবার এসি? আর একটু গাছপালা থাকে, কিন্তু তল্লাটটা যেন ফাঁকা হয়, ফাঁকা বুঝলি। কে কালকে? হ্যাঁ, কালকে জানাস। একটা গান বুঝলি, মিউজিক ভিডিও গান বেঁধেছি আমাকে আর দাদা সাহেবকে নিয়ে। দাদা সাহেব সৌমিত্র চ্যাটার্জি? ভিআইপি? দেখ, দাদা নাম্বার ওয়ান, দাদা নাম্বার টু। মালদা দে না, ভদকা অরিজিনাল চ্যাটার্জি। আর অরিজিনাল শুনি, ওই হলো আর কি। আসলে সৌমিত্র চ্যাটার্জি নামটা শুনলেই না একটা ইয়ে তো, মানে অত বড় লোক কেন? বাকিরা প্যান কার্ডে সৌমিত্র চ্যাটার্জি লিখলে পুলিশ দেবে? আমার মা ছোটবেলায় মারা যায়, তারপর বাবা একটা মাঝে মাঝে বাড়িতে আসত, পরে একদিন রাস্তায় দেখলাম এক লাল রঙের শাড়ি পরে। এই যে আমার পোলা, আসো আসো আসো, তোমার মা। নামটা কও,
নামটা কও। সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্র খান বই দেখছিলাম, অপুর সংসার। ভাইবা রাখছিলাম যে পোলা যদি হয় তাইলে নাম রাখুম সৌমিত্র, চ্যাটার্জি খান তো আছেই। সৌমিত্র চ্যাটার্জি, বাবা। তুই জানিস সৌমিত্র চ্যাটার্জি কে? জানিস তুই কে সৌমিত্র চ্যাটার্জি? বল কে? চুপ করে আছিস কেন? বল বল কে সৌমিত্র চ্যাটার্জি বল। আরে বাবু কই যাও, আরে আরে কই যা। বেরিলাম বাপকে জিজ্ঞাসা করবো, আর নাম পেলে না মাইরি রাখার জন্য ভেবেছিলাম জিজ্ঞেস করবো। তার আগেই তো গলায় দড়ি কড়ি দিয়ে চলে গেল। চলে যাওয়ার সময় চোখে কি চলে যাবে একটা কালো চশমা? আরে বাবা, এ তো দেখছি একটা দোস্তির মতো ফ্লোর। ও সামান্য, ও কিছু না। ইয়ে সৌমিত্রদা, এবার একটা আবৃত্তি। আবার আবৃত্তি কেন, অনেক কিছু তো হলো। কি বলেন যে, আপনাকে নিয়ে একটা ডকুমেন্টারি হচ্ছে, একটা কবিতা হবে না বললেই হলো। হ্যাঁ ঠিক আছে, তবে তো কীরকম কবিতা চাইছো বলো তো? রবীন্দ্রনাথ না, মানে রবীন্দ্রনাথ তো অনেক আপনার গলায় শুনেছি, ওই অন্য কিছু একটা বলুন না, আধুনিক কিছু। এটা মানে রবীন্দ্রনাথ যথেষ্ট পরিমাণে আধুনিক নন, তাই তো? না 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 তা না, তা না। কি বলি, কিছুই তো মনে আসছে না। এই 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 ঠান্ডাটা কমাতে বলো না, এ তো শীত করছে ভীষণ। এই এসিটা একটু কমা, সত্যি বড্ড শীত দেখছি দেখছি আমি। শীতকাল কবে আসবে? শীতকাল কবে আসবে? এই শোনো, আমি কিন্তু সমস্ত কবিতাটা বলতে পারবো না, সবটা মনে নেই, যেটুকুন মনে আছে সেটুকুনি বলবো। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকব, প্রতি সন্ধ্যায় ইয়ারকি করে কে যেন ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে, আমি চুপ করে বসে থাকি, অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়ায় হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে, ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না, আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে অপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকব। ইয়ে সৌমিত্রদা, আপনি শেষে অপর্ণা বললেন, ওটা কি সুপর্ণা হবে? আর চোখেতে ফুল চোখেতে তাকায় হিরোর পানে,
আর আমি শালা গায়ের জ্বালা এদিক ওদিক করাই, এফ ওয়ার্ডের চিন্তি খেয়ে গার্লফ্রেন্ড কে চড়াই, সেক্সি টাচে বাংলা ছাড়ছে নরম গরম খেলা, দিনের চালে ঢিল ছুড়েছে ঠিক দুপুর বেলা। বাবা কও, আমার নাম খান এমন কেন লাগছিল? সকলে জিগায় তারা তারা কথা কয়, বান্দরে জানে জিগাও। দিলের জোরে ফালতু বড়ে পড়ে হোঁচট খায়, আঙনা বেয়ে ডোকা মেয়ে আনবাড়িতে যায়, আটকে রাখে সাদি ডাকি চাল চুলোর যা ছিড়ি, ওই যা দেখো ফসকে গেল ফেমাস হওয়ার সিঁড়ি। বলবো কি আর নিজের গিয়ার নিজেই রাখি চেপে, মাথার ভেতর অন্যান্য ফোন রাস্তা আসে ঝেপে, আমার জন্য অন্য বন্য এ আর অন্যই ভালো, মাল্টিপ্লেক্সটা কালারে থাক লাইফ সাদা কালো, উদম গায়ে কাটা খায় ফ্লাইট নুনের ছিটে, তিনি যাবেন তিনি খাবেন পান্ডা সাজো মিঠে, আর আমরা যারা লক্ষ্মী ছাড়া এদিক ওদিক গড়াই হিপ হপ। একটা দরজা খুলতে এত সময় লাগলো? যা গে টি শার্টটা কিনেছিলাম, ভাবলাম দিয়ে যাই, নিচে ইউনিটের গাড়ি। ছাড়ো, সবসময় না ভালো লাগে না, প্লিজ। হবে 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 হবে, গাড়ি হবে, বাড়ি হবে, নারী হবে, নারী হবে, ঝাড়ি হবে। আর ভালো লাগে না নাকি সুরে কথা বলা? আমি বলি নাকি বলে ও, তাও যদি মন দিয়ে ভেন্ট্রিলোকুইজমটা শিখতে। মন দিলে কি আর এখানে এভাবে পড়ে থাকি? শরীর শরীর আমার মন নাই জানি, আউটডোর কবে সৌমিত্রদা কিছু বললেন? তোমাদের সাথে তো ছিলেন, তুমি জিজ্ঞেস করতে পারতে। সই পাতালে পাতালে নয়, আকাশে। হেলেন হেভেন, হেল আর হেভেন। হেভেন চললাম। এই তো মঞ্চে এলো, চলে গেল, ঠিক যেখানটায় লেখা ছিল প্রস্থান, নির্ভুলভাবে সেইখানে। এই তো চলে গেল আমার সংবৎসর।
আমি সাজঘরে ফিরে এসে একে একে খুলে রাখছি সুবেশ ভূষণ। যে অঙ্গুরি খুলে রাখি অটুট মুহূর্ত তার নাম। দেখো এইবার হাত খালি হয়ে গেল। ওগুলো আসল নয় স্যার, প্রপ, সব প্রপ। ছবিটা চলছে লুপে, একটা ড্রিম সিকোয়েন্স। একটা ছেলেকে নিয়ে গল্প, যে ছেলেটি আবার অপুর সংসারে, অপুর সংসারের অপুর সাথে নিজেকে আইডেন্টিফাই করে, যেমন আপনি। আমি? হ্যাঁ, মানে ঠিক অপু নন, অপু হতে চান বা অপুর পুরনো কথাগুলোকে আউড়ে একটা রিমেক। এনিওয়ে, আমি সৌমিত্র চ্যাটার্জি। আমিও সৌমিত্র চ্যাটার্জি, এই ছবি চিফ এডি। এর আগে কয়েকজন অপূর্ব কুমার রায় পেয়েছি, কিন্তু সৌমিত্র চ্যাটার্জি এই প্রথম। সোম, সোম, ও সরি, ফোনটা কোথায়, সুইচ অফ কেন? সুইচ অফ? হ্যাঁ, কি বলছ? হ্যাঁ, এ অপর্ণা সেনগুপ্ত, এই ছবির কস্টিউম ডিজাইনার, আমার গার্লফ্রেন্ড। আমি যদি অপু হতো, মানে আমার নামটা যদি অপু হতো আর কি, অপুর পাশে অপর্ণা। হ্যাঁ, গল্প নাই, সত্যি, হ্যাঁ, রিয়েল। নাকি রিয়েলিটি শো? রিয়েলিটি শো বা দারুণ, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে বসে। রিয়েলিটি শো, বাহ, মেগা, দারুণ দারুণ, জমে যাবে এটা কি? হ্যাঁ, ও আরে, এটা আবার কোন নাম্বার? আচ্ছা, বা পি ইপি, ও ঠিক আছে। না আমি না, আসলে কোনো কারণে অফ হয়ে গেছিল মোবাইলটা, আসছি এক্ষুনি, আসছি, ম্যাডাম ডাকছে। হ্যাঁ, আমি সেটা বলতেই এসেছি। ফাইন, আচ্ছা স্যার, তাহলে আমি আসছি, আবার দেখা হবে। রিয়ালিটি শো, রিয়ালিটি শো, মেগা, ফাইনাল। হ্যাঁ, অপর্ণা জানে কে জিতবে। জানে কেন? কেননা ও আমার, মানে অপুর স্ত্রী। আপনার স্ত্রী মানে? এই তুমি এসো তাড়াতাড়ি। আমার স্ত্রী, আমার স্ত্রী, চলো এসো। আসছি। সাজঘরে কোনো সংলাপ নেই, স্বগত বিলাপ প্রভৃতি সব চুপ, আস্ফালন নেই, মুখভাব ভ্রুবিলাস কিছু নেই। সংবৎসর মঞ্চ থেকে চলে গেলে দর্পণে মুখোমুখি দাঁড়াবার কাল এসে গেল। নমস্কার, শুরু করছি অনুষ্ঠান একতারা। আজ আমাদের অতিথি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত, দেশ তাঁকে পদ্মভূষণে সম্মানিত করেছে। সৌমিত্রদা নমস্কার, একতারায় স্বাগত। নমস্কার। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায় বললে আপনার কোন ছবির কথা মনে পড়ে, কোন চরিত্র, এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই মনে পড়ে ফেলুদার কথা, তাছাড়া সংসার সীমান্তে তনুবাবুর ছবি, চারুলতা, ঝিঞ্জারবন্দি, অশ্বিনী সংকেত, সৌমিত্র উপন্যাসের বসন্ত বিলাপ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপুর সংসার আর ফেলুদা, কেতুমি নন্দিনী, সিনেমাটার নাম জানো কি? তিন ভুবনের পারে। ওই যে মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি, ফেলুদা, হীরক রাজার দেশের কথা ভুললে চলে না, ফেলুদা, অপুর সংসার, সাত পাকে বাঁধা পুনর পাশা, চারুলতা, অতিথি, সাকা পুনর্বাসা, এছাড়া অপু তো আছেই। অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় মানে নায়ক থেকে খলনায়ক,
কমেডি থেকে সিরিয়াস ছবি, ফেলুদা আর অপু তো বটেই। আমরা দর্শকদের বলেছিলাম যে আপনারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কী প্রশ্ন করতে চান। দুটো প্রশ্ন কমন পেয়েছি। এক, আপনি ঋত্বিক ঘটকের সঙ্গে কখনো কাজ করেননি কেন? সত্যজিৎ রায়ের প্রিয় ছিলেন বলে কি? আর দুই, আপনি নিজে বলেন, উত্তম কুমারের সঙ্গে আপনার রিলেশন খুব ভালো ছিল, কতটা সত্যি? প্রথম প্রশ্নটার উত্তর দিই, হ্যাঁ, ঋত্বিকদের সঙ্গে বেশ কয়েকবার কাজের কথা হয়েছে, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত মিটেরিয়ালাইজ করেনি। আর একটা যে প্রশ্ন, এই উত্তম সৌমিত্র এই 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 মানে কি বলবো, এই প্রতিপক্ষদের নিয়ে, এদের তো প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে বাঙালি, এটা বাঙালির স্বভাব জানো। উত্তমদের সঙ্গে আমার সম্পর্কটা কীরকম ছিল সেটা যারা দেখেছেন বা যারা জানেন তারাই বলতে পারবেন। সে তো প্রায় পারিবারিক সম্পর্ক, কিন্তু বাঙালি মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো আমাদের দুজনকে মানে মানসিকভাবে লড়িয়ে দিয়ে বোধহয় খুব আনন্দ পায়, তখন একটু গোলমাল লাগে। তো এরকম রিয়াকশন পেলে আপনার কী মনে হয়? খুব বাড়াবাড়ি হলে প্রায় দুঃস্বপ্নের মতন লাগে। দুঃস্বপ্ন মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে দুঃস্বপ্ন? নায়ক দুঃস্বপ্ন দেখে আমরা জানি, অবশ্য আপনি যদি শেয়ার করতে চান তবেই। দেখি বইকি, দুঃস্বপ্ন দেখি, আর দুঃস্বপ্নে দেখি আর এক সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্রদা, আপনার সামনে নিজের নাম বলাটা জাস্ট একটা কেলেঙ্কারি। সৌমিত্র চ্যাটার্জি কখনো দু পিস হয়? দেখো, হোয়াটস ইন এ নেম, গোলাপকে যে নামই ডাকো না কেন, এ তো শেক্সপিয়ার বলে গেছেন। আচ্ছা আচ্ছা সৌমিত্রদা, ধরুন যদি এরকম হয়, আপনি কখনো শুনেছেন কি কারো নাম অপু কিংবা ভালো নাম অপূর্ব কুমার রায়? যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার কি কখনো ধাক্কা লাগে? দেখো, প্রফেশনাল অ্যাক্টর সে জীবন আর অভিনয় করা চরিত্র গুলিয়ে ফেলে না। হ্যাঁ, মানছি যে এক সময় ওই অপুর সংসারটা আমারই ছিল, কিন্তু তা নিয়ে এখন আমার কোনো রকম হিংসে টিংসে নেই। ইন্টারেস্টিং, তার মানে আপনি বলছেন যে হিংসের একটা ব্যাপার ছিল, কিন্তু কথাটা আমি বলিনি, হিংসের শব্দটা আপনি উল্লেখ করেছেন। না না, কিন্তু তুমি তাই বলতে চাইছিলে, বা তোমার কথার মানেটা তো সেদিকে যাচ্ছিল। সেটা আপনি ভাবছেন যাচ্ছিল, আমি জানতাম যাচ্ছিল। আপনারা দেখছেন চ্যানেল শাইনের নিবেদন, বাংলা টেলিভিশনের নজিরবিহীন রিয়ালিটি শো অয়ে অপু। অপু অর্থাৎ সৌমিত্র চ্যাটার্জি এই রিসর্টে এক মাস বন্দি থাকবেন, সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে। রিসর্টে সর্বত্র থাকবে ক্যামেরা, শুধুমাত্র টয়লেট বাদ দিয়ে, এবং ধরা পড়বে প্রত্যেকটি মুহূর্ত। ঝগড়া দেখালে রেটিং বাড়ে। নমস্কার। এই শোয়ের অন্য ইনমেট, ইনফ্যাক্ট ইনহাউস ইনমেট, চ্যানেল শাইনের প্রোগ্রাম এক্সিকিউটিভ অপর্ণা সেনগুপ্ত। সেলিব্রিটি নন তবে সুন্দরী, নাম অপর্ণা, সুতরাং সংসারে অপুর পাশে অপর্ণা। আর এক সৌমিত্র চ্যাটার্জি সঙ্গে অপর্ণা রিয়ালিটি শোতে? দেখো, জানি না কেন বারবারই এই ছেলেটা এবং তার সঙ্গে অপর্ণা আমার কাছে ফিরে আসে কেন। কেন 50 বছর আগের একটা সিনেমা, স্বপ্নই বলো দুঃস্বপ্নই বলো, তার মধ্যে বারবার দেখা দেয়। ওই ছেলেটি আর মেয়েটিকে আগে কোথাও দেখেছেন? আগে কি দেখেছি জানি না, কখনো কখনো দেখে মনে হয় এদের একটু একটু জানি, কখনো দেখে মনে হয় এরা সম্পূর্ণ অন্য লোক, নতুন লোক, আবার কখনো মনে হয় এদের একটু চিনি, তারপরে মনে হয় না আমি তো এদের চিনি না। সত্যি এদের কতটা বাস্তব কতটা স্বপ্ন সেটা ধরা খুব কঠিন। লাট্টু, লোকেশন তো চলে এলে। লোক নেই তার লোকেশন? আরে আছে আছে, লোক আছে। কার ঘরে বসে আছো জানো? আর তুমি কার? চ্যাটার্জি দার
শালা তিসকা স্যার। না না না, সমিত যারা যে রাস্তায় একটু দেরি আছে তাই কামেন। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্টিনিউটি ড্রেস, রেখে গেলাম এখানে। হাই বলো। হাই 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 লাড্ডু। হুম হুম, তোমার সব বাথরুম বন্ধ করে মানে আউটডোরে এসে আমরা যদি একটু কাজ করি তাহলে ভালো হয়। বাথরুম লাড্ডু দা গ্রেট 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 ফাদার। আসলে তুমি যেটা করো না সেটাকে প্রপার ভেন্টিলোকুইজম বলে না। আমি তো বলি না প্রপার ভেন্টিলোকুইজ, আমরা দুজনে মিলে একটু কথা বলি এই আর কি, ব্যাস। কথা কথাই তো, এরা গুদামঘরে পড়ে থাকি, দুজনে মিলে একটু সুখ দুঃখ শেয়ার করি। আসল কেসটা কি জানো? কি কেস? কাঁখাল। কাঁখাল মানে কর্মফল, ভূত ভূত সত্যি চায়, পড়েছো না? পড়েছি পড়েছি। ম বলা যায় না, উ ম বলতে হয়, তাও এই লিপগুলোকে যথাসম্ভব স্টিফ রেখে না মুভ করে। তা যাই হোক, কোনো লাভ নেই, দুজনে মিলে ঘরের মধ্যে পড়াশোনা সঠিক কী লাভ আছে, কোনো লাভ নেই, আমি টোটাল ফেল একটা লোক, টোটাল ফেল। বলছিলাম কি যে যদি তুমি একটা কাজ করো মানে যদি তোমার ইচ্ছা হয় তাহলে অনিমেষকে একটা ফোন যদি করো, অনিমেষা তো এই ছবিটার ডিরেক্টর, ওনার একটা মিনিমাম দায়িত্ববোধ আছে, কারণ এখনও পর্যন্ত ক্যামেরার গাড়ি আসেনি, কোনো লোকজন আসেনি, আর্টিস্ট এসে পৌঁছে যাবে, তাও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন লেজেন্ড মানুষ। তুমি 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 যদি ফোনটা না করতে পারো তাহলে আমাকে নাম্বারটা দাও, আমি অনিমেষকে ফোনটা করে দিচ্ছি। না তুমি ফোন করার দরকার নেই, ফোন করার দরকার নেই, কারণ অনিমেষদার মার সিরিয়াস কন্ডিশনের মধ্যে ফোন করলে আমি তাপসকে বলে রেখেছি সন্ধ্যেবেলা একটা গাড়ি ফিট করার কথা, ফিট করলে হয়। বলেছ ফিট করলে হয় মানে কোনোটাই কনফার্ম নয়। বাহ, মানে আউটডোরে শুধু তুমি আর আমি আর কেউ নেই? আমি না এইরকম আউটডোর বাপের জন্মে দেখে দিই, ছাড়ো তো, সারাক্ষণ শুধু সিগারেট খায়। দেখলে কিভাবে রেগে মেগে চলে গেল? রাগে কে রাগ, রাগ দুগুণে ধোঁয়া, তিন রাগে ডিসকেক্সিয়া, দেখো রোড গে চোঁয়া। সালা রবি ঠাকুর টুকলে কপচাচ্ছ, রবি ঠাকুর ছ্যা, সুকুমার রায় চলচ্চিত্র চঞ্চরীর বুকনি, সালা আনকালচার। এই জানিস আমার বাবা অপুর সংসার দেখে আমার নাম রেখেছিল সৌমিত্র। নামটাও টোকা, চারক্ষর খোকা। এ ভাই, এই মুখ সামলে কথা বলবি, এমন হয়েছে দুদিন খেতে পাইনি, পাশের বাড়ির লোক ডেকে নিয়ে খেতে দিয়েছে। শুনেছ কি বলে গেল? সীতানাথ বন্ধ, আকাশের গায়ে নাকি স্ট্রাগলের গন্ধ। টে টে, কই বাদ নেই, লোকটাকে চিনিস? কই লোক কই, ওখানে লোক কই। চালো আমার চেনা কি জঙ্গলের ভেতর, ওটা কি, ওটা কি গগেট? তুমি শালা লোক, উনি লেজেন্ড, লোগো গুরু জ্ঞান নেই, কোথায় আছো গুরুদেব? আমি জানি না কোথায় আছে গুরুদেব, আমি জানি। এইমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের জানালেন তার দুঃস্বপ্নে আর এক সৌমিত্র চট্টোপাধ্যায় বারবার দেখা দেয়, সঙ্গে একটি মেয়ে, তার নাম আবার অপর্ণা। আমরা সবাই জানি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম নায়িকার চরিত্রের নাম অপর্ণা। আপনারা দেখছেন একতারা, আমাদের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। আচ্ছা সৌমিত্রদা, আপনি কি এই একটাই স্বপ্ন ঘুরে ফিরে দেখেন? একটাই কিনা জানি না, কিন্তু এটা বেশ বারবার ঘুরে ফিরে আসে, বারবার ঘুরে ফিরে আসে সেই আর এক সৌমিত্র এবং তার সঙ্গে অপর্ণা, এই এই রিয়েলিটি শো, এইগুলি ঘুরে ফিরে বারবার আসতে থাকে। অয় অপু, ফর্মালি শুরু হয়ে গেছে, কাল থেকে আমি থাকবো না, শুধু আপনারা থাকবেন। আর
খাবার যখন যা চাইবেন পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ইন্টারনেট নেই, কেবল কানেকশন নেই, খবরের কাগজ নেই। আচ্ছা কী কী আছে সেটা জানালে তো একটু ভালো হতো। হ্যাঁ, কী নেই সেটা বরং একটু আগে বলিনি প্লিজ। ইন্টারনেট নেই সেহেতু আপনারা বাইরের সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না, ইনফ্যাক্ট আপনারাও বাইরে যেতে পারবেন না, বলাই বাহুল্য। জরুরি কোনো খবর থাকলে পরে আপনারা পেয়ে যাবেন। আর এখানে এমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টের বন্দোবস্ত রয়েছে। একটা মোবাইল থাকবে, সেটা কার কাছে থাকবে আমি জানাচ্ছি, তার আগে ছোট্ট একটা আলাপ। এ হলো লক্ষ্মী। লক্ষ্মীর ওপর আপনাদের সমস্ত দায়িত্বভার থাকবে। ঘরে একটা কলিং বেল থাকবে, যখন প্রয়োজন হবে ওকে ডেকে নিতে পারবেন। মোবাইলটা লক্ষ্মীর কাছে থাকবে, চ্যানেল কিন্তু কল লিস্ট চেক করবে। আর ও হচ্ছে দীননাথ, লক্ষ্মীর স্বামী, রান্না করে, খুব ভালো রান্না করে, সেটা আপনারা খাওয়া দাওয়ার সময় বুঝতে পারবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের। পাশাপাশি ও ভালো গানও গায়, যদি কখনো শুনতে ইচ্ছে করে। আচ্ছা দীননাথ, একটা খেজুর গাছে হাড়ি বাঁধমন, খেজুর গাছে হাড়ি বাঁধমন, খেজুর গাছে হাড়ি। এই থাক 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 থাক, এমনিতেই অনেক বিনোদনের ব্যবস্থা, এর উপর আর বাড়িও না। রেগে আছেন সুমিতদা? এর উত্তরটা কে দেবে, সৌমিত্র চ্যাটার্জি না অপু? আগে সৌমিত্র দিক, তারপর অপু। দেখো সৌমিত্র চ্যাটার্জি পেশাদার লোক, সে হেসে হয়তো বলবে হাউ ইন্টারেস্টিং, এর বেশি কিছু বলবে না। কিন্তু অপু রেগে যাবে, অপু রেগে গিয়ে বলবে এইসব ফালতু, রেটিংয়ের লোভে এরকম একটা গিমিক না করলেই চলছিল না। এই লেখা ছিল মানে এগ্রিমেন্ট আর কি, এগ্রিমেন্টে লেখা ছিল যে ইউ হ্যাভ টু লিভ উইথ আ ফিউ পিপল ইন আ হাউস ফর এ সার্টন পিরিয়ড অফ টাইম। তার সঙ্গে এটাও লেখা ছিল যে কজন লোক থাকবে, কারা থাকবে, সমস্ত কিছু নির্বাচন করবে চ্যানেল। এক ছাদের তলায় অপু এবং অপর্ণা, মানুষ হাঁ করে দেখবে। হ্যাঁ, আর সেই সঙ্গে যদি ওই ঝুলন্ত লুকায়িত ক্যামেরা দিয়ে একটা কোনো স্ক্যান্ডাল খাড়া করে ফেলা যায় না, তাহলে তো গেল্লা ফতে। সোনার কেল্লা। আচ্ছা সৌমিত্রদা, এই রিয়ালিটি শো ব্যাপারটা আপনার কেমন লাগে? দেখো 50 বছরের ওপর এই ক্যামেরার সামনে বলো বা মঞ্চে দর্শকদের সামনে, আসলে তো রিয়েলিটিকেই খুঁজেছি। কি করে আরো রিয়াল, তার চেয়েও বেশি রিয়াল হওয়া যায়, সেই চেষ্টাই তো করেছি। ওই স্বপ্নটাকে যদি এক কথায় বলতে বলা হয় আপনি কি বলবেন? ওই যে কথাটা অনবরত আজকাল শুনি সেইটি বলবো, রিমেক। বাবু বাবু, কি কিছু বলবে? জল। ও, জল তো অপর্ণা একটু আগেই দিয়ে গেল, আবার জল। ঠিক আছে, তুমি এখানে রেখে যাও, বরং ওই ওই আগে গ্লাসটা নিয়ে যাও। আপনি একটু চমকান নি খেলাটা দেখে, সত্যি করে বলুন। কর্কট ক্রান্তি, ট্রপিক অফ ক্যান্সার। আমি কিন্তু মোটেই সেজন্য বলিনি, আমি শুধু দেখছিলাম যে সৌমিত্র চ্যাটার্জির রিফ্লেক্সটা এখনো
প্রদোষ মিত্রর মতো আছে কিনা। তুমি এখানে কি করছো লক্ষ্মী? ও সরি, আপনি আপনি ওকে ডেকেছিলেন? না না, উনি ডাকেননি। জল লাগবে কিনা জিজ্ঞেস করতে। জল লাগলে উনি তোমায় ডেকে নেবে। যাও এখন। কি অদ্ভুত, মানে এতবার করে বারণ করা হয় তা সত্ত্বেও এখানে ঘুরঘুর করবে। বারণ কে শোনে? মানুষের শোনে না, কাঁকড়া বীজের শোনে না। আপনি আমার উপর রাগ করেছেন না? আসলে আমার ওই সোনার কেল্লার ওই সিনটা না মাথায় ঘুরছিল। সোনার টান বড় টান, সবার উপরে রেটিং সত্য, তাহার উপরে নাই। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান একতারা এখানেই শেষ হলো। আমরা জানতে পারলাম তার জীবন সম্পর্কে নানান অজানা কথা। আমাদের অনুষ্ঠানে আসার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। আমারও ধন্যবাদ রইল। পরের পর্বে নতুন অতিথি, দেখতে ভুলবেন না একতারা। কারেট, স্বপ্নের কথাটা কিন্তু বেশ অদ্ভুত, মানে একসঙ্গে সৌমিত্র চ্যাটার্জি সঙ্গে অপর্ণা। হ্যাঁ, আমারও খুব অবাক লাগে, মানে এরা কারা? ফর দ্যাট ম্যাটার, এই এই সৌমিত্র এ কে? কেন আমি এদের রিয়েলিটি শোতে যাব? এই এর সঙ্গে যে যে লক্ষ্মী দীননাথ যারা আসছে, তারাই বা অ্যাকচুয়ালি কারা? ওই একটা বাড়িতে অপর্ণার সঙ্গে আমি একা একা কি করছি, এইগুলো আমার আমার নিজেরই ভীষণ স্ট্রেঞ্জ লাগে। এই যে আপনারই স্বপ্নে আর এক সৌমিত্র, এটা অনেকটা সেলফির মতন নয় কি? এখানে স্বপ্নের মধ্যে স্বপ্ন, তার মধ্যে আমি, আমার মধ্যে আবার স্বপ্ন, কি যে হয়। এই সেলফি জন্মেছেই বোধহয় টুইটারের জন্য, ফেসবুকের জন্য, নানা সোশ্যাল মিডিয়ার জন্য। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, আমি যা করছি সব আমি আমার বন্ধু বান্ধব প্রিয়জনদের জানাচ্ছি। কিন্তু তাই কি সব কি জানাচ্ছি? তাহলে সেলফির কি একটা ডাবল এক্সিস্টেন্স আছে? অর্থাৎ যেটা যেখানে সে পাবলিক আর যেখানে সে প্রাইভেট, গোপন। স্বপ্নের মধ্যে স্বপ্ন, তার মধ্যে আমি, আমার মধ্যে স্বপ্ন। আরে কি হলো? হ্যাঁ, চশমাটা কোথায় গেল? ফোনটা কোথায় ফেললাম? ফ্লোরে গিয়ে রেখে এলাম। বুঝতে পারছি না। আরে একটা ব্যাক আপ নেই এদের, কি করছে এখন? আমি তুমি
সরি, আপনি স্নান করছিলেন? না না না, স্নান নয়, ওই একটু ফুটবাথ নিচ্ছিলাম। হঠাৎ এরকম অন্ধকার হয়ে গেল কেন, কি ব্যাপার? ওই গ্রিড ফেলিয়ার, ব্যাকআপটাও ঠিক কাজ করছে না। আমার চশমাটা বোধহয় হাত থেকে পড়ে ভেঙে গেল। ওমা, আপনার কিছু হয়নি তো? না। ইঞ্জিনিয়ার এক্ষুনি চলে আসবে। আসলে আমি ভাবছিলাম যে বাথরুমগুলো তো স্লিপারই না, যদি আপনার কিছু হয় তাই। কেন এলে এতদিন পরে? ক্যামেরা নেই, টয়লেট নেই, আবার এলি যদি আধখানা শতাব্দী পার করি। সৌমিত্র, হ্যাঁ সৌমিত্র বলো। নিশিরাত ফাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। পাওয়ার কাট, গ্রেট ফেলিয়র, জানিডি আর জানিডি। ব্যাকআপ স্টাফটা ডোবাচ্ছে, পুরো ডোবাচ্ছে। সাপোর্ট স্টাফ ডেকেছো? হ্যাঁ, জানি 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 জানি, শুধু এটা জানি না তুমি এখন কোথায়। টয়লেট, টয়লেটে। ও গড, স্নান করছে নাকি? স্নান করছো ফুল অ্যান্ড ফ্রন্টাল? সব ভালো যার সেক্স ভালো। এনিওয়ে এনিওয়ে, তোমার এ ওই যে ওল্ড সুইটহার্ট, তার কি খবর? সোম, অয়ে অপু আসছে তেরে, আমটি আমি খাবো পেড়ে। অয়োপু আসছে তেরে, আমটি আমি খাবো তেরে। ইঁদুর ছানা বলো। এ কি যেন কাস্টম মনে হলো, কি কি অদ্ভুত! আমি আমি টয়লেটে আছি, আমার সঙ্গে আমার সঙ্গে টয়লেটে অন্য কেউ থাকবে না? আমি ভাবলাম অয়ে অপু কাশছে তেরে, আমটি আমি খাবো পেরে, বেড়াল ছানা ভয়ে মরে। রাখছি। আমি কি করে জানবো? হ্যাঁ, সৌমিত্র তো নিশ্চয়ই ওনার ঘরেই আছেন, আর কোথায় থাকবেন? না জানলে চলবে? অপুর সংসারে আছো, তুমি তারা কে জানবে ডিয়ার। দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় কি সেটা সবাই জানেন। হ্যাঁ, মানে তোমার এতে তো গা জ্বলে কেন বলো তো, আমি বুঝতে পারি না। এক সৌমিত্র কাপুরুষ, আরেক সৌমিত্র মহাপুরুষ। কাপুরুষের ঘাড়ে মহাপুরুষ।
আমার মিউজিক ভিডিওটা একটা ইয়াং ছেলেকে নিয়ে। যার রাগ আছে, স্বপ্ন আছে, অনেক কথা বলার আছে, কিন্তু কথাটা হলো কাকে বলবে? কোনো সালা শুনেই না, পাত্তাই দেয় না। ছেলেটা একা। নয়তো কি, তাকেও একা। ছেলে কোটা ট্যাং রেল লাইন কি একটা দেবে বলছিল তো? কি দেবে, কি কি দেবে? এই মেঘাটাও যে কোনো দিন চলে যাবে, তারপর কাঠ বেকার। ছেড়ে দাও। কি? মেঘাটা ছেড়ে দাও। তারপর কি হবে? কি হবে তারপর? দুজন দুজনের জন্য প্রচুর সময় পাবো, ঘুরে বেড়াবো, প্ল্যান টান করবো, এই আর কি। তখন থেকে শুয়ে বসে কাটাচ্ছি, একটা অন্তত ঠিক কথা বলো, ভাট বকে যাচ্ছে। আচ্ছা তোমার তো কি, গত দু মাসে সেকেন্ড স্যান্ডে ছাড়া একটা দিন ছুটি পাইনি, একটা দিনও না। এই পেট পেট বড় দায়। কেষ্ট ঠাকুর, কোনটা আমি, কাপুরুষ না মহাপুরুষ? এক্সট্রিমলি সরি সৌমিত্রদা, আচমকা গ্রিট ফেলিওর, ব্যাকআপটাও কাজ করছে না। তার মধ্যে সেটে তারে পা জড়িয়ে গিয়ে লোকজন পড়ে গিয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড। আপনার গাড়ি এসে গেছে এখান থেকেই, আউটডোর। রিভলভার একটি শান্ত গৃহপালিত প্রাণী, যাহাকে মারিতে হয় তাহাকে ছাড়া রিভলভার কাহাকেও মারে না। রিভলভারে একটি নল এবং ছয়টি গুলি থাকে। ঠাই 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 ঠাই। বাহ, রিভলভার তো হেভি চেনো দেখছি। আমাকে চেনো কি? জানি, দু নম্বরই
ফেলুদা টু, ফেলুদা ওয়ান যে কাজ করে, ফেলুদা টু যে ফেল করে, তুমি শালা টু। যার হাতে রিভলভার আছে সেই হিরো, আর যার হাতে নেই সে ভিলেন। দেখি তুমি কত বড় বাপ। বিও ফুল খেলবার দিন নয় অদ্দ। কাব্য হচ্ছে কাব্য। তবে শোন, যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণই আস। এই আসে তো এই ভেঙে যায় আইকনে বিশ্বাস। ওই আকাশে কন্দুর শিঙা ছাড়িয়ে ওক যান যেন যায় আজ হারিয়ে। আকাশে কন্দুর শিঙা ছাড়িয়ে ওক যান যেন যায় আজ হারিয়ে। ফোন করো, ফোন। ফোনও ধরছে না। দেখি আর একবার ট্রাই করি। করো করো। জয় বাবা ফেলুনাথ। হ্যালো। হাই। কি ব্যাপারটা কি হচ্ছে আমাকে আমাকে একটু বলবে? কি পজিশনে দাঁড়িয়ে আছি আমরা? মানে ক্যামেরার লোকজন কখন ঢুকছে ক্যামেরা নিয়ে? সৌমিত্রদা ফোনটা ধরে কি বললেন না বললেন আমাকে একটু বলবে প্লিজ? কালি কলম ফোন রাখে তিনজন। কি কি এটা কি? আমি তোমায় ওয়ার্ন করছি, হ্যাঁ আমার সঙ্গে এই বাদরামিগুলো কিন্তু একদম করবে না প্লিজ। আমি তোমায় দুটো সিম্পল প্রশ্ন করেছি যে ক্যামেরার লোকজন কখন আসবে, সৌমিত্রদা কখন আসবেন, প্লিজ আমাকে সেটা জানাও। রাত কত হইগে উত্তর গেলে না। সইপা দিয়েছ খবর না? ফোন ধরছে না হিরো, তার সঙ্গে ড্রাইভারটাও হয়েছে সেরকম। তখন থেকে কি বলছো আমাকে, ক্যামেরার লোকজন এই আসবে এই চলে এলো বলে আর কি? কোথায় তারা? সৌমিত্রদা এসে কি করবেন? আমি না তোমার কথা শুনে আমি ভুল করেছি জানো তো, ছোট্ট একটা আউটডোর সৌমিত্রদা আছে তাই জন্য আমিও চলে এলাম। ফালতু সব। দাঁড়াও না, কথা তো আমি বলেছি নাকি? ক্যামেরা একটু দেরি হচ্ছে বললো তো, ওরা আসছে সৌমিত্রদা আসছেন। ভালো চালিয়ে যাও, আমার আর কি, কেসটা তুমিই খাবে। সৌমিত্রদা চলে আসবেন, ক্যামেরার লোকজন আসবে না। এই দুনিয়ায় সকল ভালো, আসলও ভালো নকলও ভালো, ছোটাও ভালো থামাও ভালো, কাজও ভালো জীবনও ভালো, কিন্তু সবার চাইতে ভালো সুন্দরীদের হৃদয় গুর। সবসময় অসুবিধা কিন্তু ভালো লাগে না, যত সব বাদরাম কেড়ে হৃদয় গুর। আসছেন, তিনি আসছেন ছোট্ট একটা ব্রেকের পর। স্টে টিউনড। কি আমরা কি এসে গেলাম? না স্যার, এখনো বেশ খানিকটা বাকি আছে। আসলে আমার পেটটা আজকে একটু, ওই যে আমি একটু আসছি স্যার। ঠিক আছে যাও স্যার, আমিও একটু মানে বাথরুমে যাও, তাড়াতাড়ি ঘুরে এসো। Thank you.
নমস্কার স্যার, আসুন না, দোকানে আসুন। না না, এখানে এখানে ঠিক আছে। বই হবে? বই করতে যাচ্ছেন? হ্যাঁ, ওই ওই আর কি। তুমি এখানে আমাদের হোটেল, আমাকে ভাগ্য স্যার আপনাকে দেখতে পেলাম, একটু চা খাবেন? না না ঠিক আছে। একটু স্যার করি, খুব ভালো চা। বাবু আসুন, এসবও দেখে যান না, আসুন। না না ঠিক আছে, ওই হাঁটতে হাঁটতে দিকটা আর কি। কেন, বেড়ার এপারে আসা দারুণ। না না সেরকম কিছু নয়। আসুন না বাবু, একবার আসুন। অপর্ণা দিদিমণিকে দেখলাম ঘুমিয়ে পড়েছে, শরীরটরে খারাপ বোধ হয়, অল্প একটু হলে কেউ জানতে পারবে না বাবু। বাবু আমাদের এখানে ক্যামেরা নেই, আসুন। আরে দরজাটা আটকে দিলে কেন? কেন ভয় করছে? ঘরের মধ্যে ডবকা মেয়ে ছেলে, বসুন। আরে বসুন, সেদিন ওই জলটা নিয়ে আপনাকে একটা কথা বলতে গেছিলাম, তারপরে এই বিছে টিছে কি সব আক্ক। কি কি কথা বলতে গিয়েছিলে? মাল খাবেন? ভালো মাল আছে দি। কি কথা বলতে গিয়েছিলে? বলছি বলছি, অত হড়বড় করলে কি বলা যায়? বসুন চুপটি করে বলছি। বিয়ার দি, জল নিয়ে কি বলতে চাইছিলে? কি শুনবেন? ভয় নেই, আমার স্বামী। অপর্ণা দি খুঁজছিল, বলছিল বাবু কোথায়। কি বললি? বললাম আমি দেখিনি, ওই এদিক ওদিক কোথাও হাঁটাহাঁটি করছে বোধ হয়। মাগি বুঝলো কি করে? আমি বলিনি, বিশ্বাস কর, সত্যি বলছি, মায়েরই আমি বলিনি, বিশ্বাস কর। মনে রাখবি কেউ জানে দিকে না আসে। যা একটা পার দিন না আমাকে, সিনেমা যে কোনো দেবেন তো। ভয় নেই, এ ঘরে ক্যামেরা নেই, মায়েরই নেই। সরো সরো। কেন, কত পার্থক্য তো সিনেমায়, থাকে না বলুন? কত খারাপ মেয়ে ছেলে পার্থক্য। ছেলেদের পাটে কাউকে যেন লাগে না। কে বলুন না, লাগে না? এভাবে কিছু হয় না। তাই কিভাবে হয়?
অভিনয় ছাড়া আর কোনো রাস্তা আমার জানা নেই। অভিনয় সেটা আবার কি? অভিনয় ছাড়া আর কোনো রাস্তা নেই। নীল বিয়ার খান, ধরুন। আপনি না বলছে একটা পার্ট দিন, সত্যি বলছে আবার ক্যামেরা নেই, চান্স দিন না একটা। কি হলো বাবু, চাটা খারাপ হয়েছে? না না, আসলে চিনি ছাড়া যে হবে সেটা তো বলিনি, আমার ভুল হয়ে গেছে। তোমার কোনো দোষ নেই, আমারই ভুল হয়েছে। না না, তাতে কি হয়েছে, চিনি ছাড়া এখনই বানিয়ে দিচ্ছি, এক্ষুনি। আই আইটা ভালো কাপ বের করো তাড়াতাড়ি, এখনই বানিয়ে দিচ্ছি, দিন। আমি তো এসেছিলাম টয়লেটে, মনে নেই আপনার? টয়লেটে ক্যামেরা নেই, এখানেও নেই, মানে এখন নেই, অফ আছে। আমি তো চ্যানেলেরই লোক নাকি? অফ কেন? আমার একটা জিনিস চাই আপনার থেকে, সিক্রেট। আচ্ছা ছাড়ুন, সেসব পরে বলবো, আগেটা পড়ুন তো। নিন উঠুন। রাখিতে না রেলি প্রেম জল গো, রাখিতে না রেলি প্রেম জল, কাঁচা হাড়িতে হাড়িতে, রাখিতে না রেলি প্রেম জল। খোলা হলো না, দেখেছ? ওই সৌমিত্র আমার প্রেম টেম দেবে।
পরিষ্কারই আর দেবে না। ওটা আপনি দেবেন? এইটা বলার জন্যই কি ক্যামেরা অফ নাকি এটা টিআরপি? মোটেই নয়, এটা যদিও জানতে পারে আমি শেষ করে ফেলবে। বললাম তো প্রেমটা আমার চাই না, ক্যারিয়ার চাই। তাই আপনাকেও চাই। তাই দেখুন, আমার সব ফালতু ন্যাকামো ট্যাকামো না, একদম নেই। দেবেন না? সরি সরি সরি, আগে নেবেন তারপর দেবেন। শুনতে পাচ্ছেন বাইরের গানটা? জলে দিলে তখনই যাইব গোলে, কাঁচা হাড়ি জলে দিলে তখনই যাইব গোলে, অবশেষে দুইজনাতে, অবশেষে দুইজনাতে লাগিবে গন্ডগোল গন্ডগোল। ফোনটা রাখিতে নারিলি প্রেম জল, রাখিতে নারিলি। বেরিয়ে যাও। চাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রাখা আছে, আবার দিয়ে যাচ্ছি। আচ্ছা, অপুর তো অনেক কচি বয়সে বউ মারা গেছিল, ওর আর কোনো শরীর লাগেনি? এখন ঢেউয়ের সামনে এসে বসতেই আমি দেখলাম আমি নিঃস্ব। আমার স্মৃতি আর এক সমুদ্র যা দিনে দিনে চিত্রার্পিত হয়েছে, তাই স্থির কোনো কাঁপন দৃশ্যমান হয় না। মানুষই তার পরিণতিকে তরঙ্গ দেয়, এই কথা সত্য কি না আমি সমুদ্রকে প্রশ্ন করেছিলাম একদিন। নোনা হাওয়ায় একদিন চুল উথাল হয়েছিল তোমার, আমি কোনোদিন তোমাকে একটা শাঁখের মতো বাজাতে চেয়েছিলাম। ইতিহাসের পেটে রয়েছে আরেকটা ইতিহাস, প্রত্যেকটা ঘটনার পেছনে রয়েছে আরেকটা ঘটনা, অর্থাৎ সেখানে একের সঙ্গে আরেক তো মিলেমিশে যেতেই পারে। একের সেলফির সঙ্গে অন্যের সেলফি মিলে, আবার তার সঙ্গে তৃতীয় একটা কিছু মিলে, আবার যেটা মেলে না সেটা চলে এসে একটা অদ্ভুত এক ধরনের হজবরলও সবসময় হতে পারে। তুমি কি? হ্যাঁ, আমি ফোনটা করেছিলাম। আমি অপর্ণা সেনগুপ্ত। না সরকার, মানে আপনি এখন ডিনার করবেন তো, তাহলে আমি গিয়ে সব ব্যবস্থা করি। চলুন স্যার। চলো চলো। স্যার, স্যার। হ্যাঁ, এসো এসো। একটা বড় করে দিই? না
ছোট। আপনার সাগরেতকে বড় করে বানিয়ে দিয়েছি, হেভি খুশি হয়েছে, স্পেশাল বানিয়ে দিয়েছি আমি। আচ্ছা ইয়ে মানে শ্যুটটা হলো ইয়ে স্যার? না না আমি আপনার সামনে। তাতে কি হয়েছে? না স্যার মানে শ্যুটটা আমাদের ড্রিম সিকোয়েন্স, মানে অ্যাসাচ ডায়লগ কিছু নেই, পুরোটাই এক্সপ্রেশনের উপরে। আচ্ছা এই জায়গাটা কি একদম পাণ্ডব বর্জিত? আসার সময় তো একটা লোক দেখতে পেলাম না। আমি তবে আসি স্যার, এই রইল, আপনি একটু নিয়ে নেবেন ইচ্ছে মতো। স্যার ডিনারটা ঘরে দিয়ে আসবো স্যার। অল্প কয়েক পা হেঁটে গেলে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া যাবে, কটুক্তিগুলির সঙ্গে সংযোগ ছিন্ন হবে, কথার বিষ কামড় আর আততায়ীর মতো রক্ত ঝরাতে পারবে না। নেটওয়ার্কের সীমান্ত পার হলে সীমাহীন নৈঃশব্দ। বাবা বাড়ি ঘুমলো, নাড়ি জেগে আছে। সোম কে তুমি আমার সোম? কোনো ধরবে না, কি অদ্ভুত। বাড়ি ঘুমোলো সোম, পাড়া জুড়োলো, বোর গিয়েলো দেশে, বুলবুলিতে মাল খেয়েছে, খাজনা দেব কিসে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, এতদিনে জানলাম। ও বাবা এতদিনে জানলাম। একটু আগে কবিতা বলছিলেন শুনছিলাম, আপনার লেখা কবিতা? ওই আর কি। আচ্ছা আপনি অপর্ণাকে নিয়ে কখনো কবিতা লেখেননি? না, হয়তো লিখতাম যদি সে থেকে যেত, থাকলো কই? থাকলে লিখতেন। হ্যাঁ লিখতাম, নিচে নাম সই করে দিতাম। কোথায়? পিঠে। যজ্ঞে রাত হলো, গুড নাইট। গুড নাইট। আপনার ওই অ্যাটেন্ডেন্ট ছেলেটি সে নেই? কি জানি কোথায় গেল, বোধ হয় শুয়ে টুয়ে পড়েছে। যজ্ঞে একটা তো রাত, ও কেটে যাবে। আমি ওই ওই দিকের ঘরটায় আছি। রুমমেট? যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কইলাম তো কও, এমন একখান নাম কেন রাখছিল বাবা? সব গলে হাসে, তারা তারা কথা কয়। বান্দরে জানে জিগাও, আমারে ডিস্টার্ব কইরো না। তুমি কইলাম তো যাও, আমি কাম করতাছি। যাও 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 যাও।
যাও। পাঁচ ভাই একসাথ মারছে ঘুষি খাচ্ছে ঘাত, আরো পাঁচ সাথে তার। কেমন আছেন? চমৎকার। কেসটা কি গরু গুলিঘুলি চালাচ্ছ শালা, চাকু আছো বলে মনে হচ্ছে? আপন বাপন চৌকি চাপন ওল ঢোল মামার কোল, এই ছোড়াটি ঘাটিয়া চোর দুনিয়া ভালো বাঁচাও সোর। আর সরে কি লাভ, কাল মেগা ফাইনাল লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সঙ্গে ইয়ে ভায়োলেন্স। এসব কী হচ্ছে? সেক্স ভায়োলেন্স, স্বপ্ন টপ্ন দেখছে নাকি? যাহা গলি গো স্বপ্ন গলি গো স্বপ্ন গই সত্য গলি গো না। স্বপ্নে দেখি আমি সে ও সখা রেগুলার, আর আমি আমায় দেখো না শালা তোমায়। আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। বুঝেছি, একের পিঠে দুই চৌকি চেকে শুই, মুই মানে তো তুই কাউড়াও হাত কন্ডার পাক্কা ঘুটি। অনেক কষ্টে শালটে এনেছি, কে চেনা যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রাতে ঘুমোলো ঠিকঠাক? ওই আর কি, তোমার? আমি আর কি স্যার, ওই স্বপ্ন টপ্ন। একটা ড্রিম সিকোয়েন্স আছে বলছিলে না, সেটা কি এই বাড়িতেই? হ্যাঁ এখানেই। তুমি স্বপ্ন দেখো? টু সি অর নট টু সি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আউট অফ শেক্সপিয়ার। যাহা বলিব স্বপ্ন বলিব, স্বপ্ন বই সত্য বলিব না। স্বপ্ন কি? এই আয়না। আর সত্যি বা কি? এটা প্রপ নয়, সত্যি। নিন হাঁটুন, চুপচাপ হাঁটুন। চেঁচানোর চেষ্টা করবে না, চেঁচিয়ে লাভ নেই। এ তলাটা কেউ কোথাও নেই, কাছাকাছি সেটা তো আপনি কাল লক্ষ্য করেছেন। হ্যাঁ কেউ নেই। ক্যামেরা নেই, প্রেস নেই, হাততালি নেই, কিচ্ছু নেই। আপনি হাঁটুন। কি চাও তুমি? কি চাই? শশীবাবু সিং, আক্তারির গান আর আপনাকে, টালিগঞ্জের রাজা। নাও তুমি এখানটায় থাকো, আফ্রিকার রাজার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে অপর্ণা না, কি হয়েছে ওর? একটি সে নাম আমি লিখেছি, মনে পড়ছে স্যার আপনার? কিছু না, সাত পাকে বাধা আছে। এ মরেনি, জীবিত আছে, হালকা একটু পানিশমেন্ট দেওয়া হয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কি, এ প্রেম করে আমার সাথে, আমার সাথে কিন্তু চায় আপনাকে। ভাবুন তো একবার কাণ্ডটা, চায় কি আর বলি। যাই হোক, মুদ্রা ব্যাপারটা হলো এ আবার আমার মধ্যে আপনাকে চায়। যদি এর কোনো দোষ নেই, কি আর করবে, আমাদের তো নামেই গেরো। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি আমার নামটা নাকি আমার নয়, ওটা আপনার। আরে
শান্তি জয় শান্তি জয় শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দাঁড়ো বসো 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 চুপ করে বসো লজ্জার কি আছে আস্তে আস্তে চিৎকার করো না কটকা লাগছিল ক্যামেরা ইউনিট কিছু নেই বসন্ত বিলাপ তাতেই বা কি লাভ পালাতে পারবে না পালাতে পারবে না তুমি আছো ওনার অ্যাটেন্ডেন্ট কি আমি লাল জলের মধ্যে ঘুমের বড়ি ঘুমের বড়ি বসে থাকলেই মঙ্গল জানেন স্যার আমি আপনার সব ছবি দেখি মানে সব ছবি মানে আমি খুঁজে খুঁজে দেখি কেন বলুন তো আমি খুঁজি আসলে কোন ছবিতে আপনি ঠিক কতখানি প্যাচে পড়েছেন সব থেকে বেশি প্যাচে পড়েছেন অথবা কোন ছবিতে কোন মোমেন্টে আপনাকে সব থেকে বেশি অসহায় লেগেছে কতটা অসহায় চাও এই ধরুন লেজে গোবরে কিউ দেব কিউ মৃণাল সেনের আকাশ কুসুম মিথ্যে বলে বেকায় দেয় অথবা মাস্টারমশাই আপনি কিছু দেখেননি বা সত্যজিৎ রায়ের কাপুর নিজের ফিয়ান্সে অন্যের বউ বা এগেন সত্যজিৎ রায় এগেন সত্যজিৎ রায় গণশত্রু গণশত্রু কিন্তু এদের একটাও না আরও আরও অসহায় এখন যতটা তার চেয়েও বেশি মগজাস্ত্র অ্যাপ্লাই করুন এই এই বন্দুকটা এটা আমি দীর্ঘদিন ধরে পুষে রেখেছি কেন জানেন জাস্ট এই দিনটার অপেক্ষায় এবার আমি বোঝাবো আসলে হিরো আর হিরো আসলে একই জাস্ট এপিট আর ওপিট মাঝখানে একটা বন্দুক ওকে ওকে কি করছো এটা কি করছো জাস্ট একটা হিন্ট দিলাম একটা হিন্ট ফেলুদার তোপসেকে নিয়ে যাওয়া হয়েছে একটা জায়গায় যেখানে বন্দুকটা তাক করা ছিল আবার এদিকে জটায়ুকে নিয়ে যাওয়া হয়েছে একটা বোর্ডের সামনে তাক করে ছুরি মারছে তাক করে ছুরি মারছে একটা আধকানা বুড়োর লোক যে আর্ধেক চোখেই দেখেন আর কি একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে এবার ওই বুঝতে পারছেন জয় বাবা ফেলুনাথের জয় সৌমিত্র চ্যাটার্জিকে মারতে চাও সে তো সুইসাইড স্যার বন্ধু না বেশ মাঝে মাঝে কি মনে হয় তুমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছো তোমার এক মুখ দাড়ি গালে হাত বোলাও নাও স্ট্যান্ড আপ ওঠো
যা হতে পারত কিন্তু হয়নি, সেই অর্থে বাস্তব, সেটাই তো ভার্চুয়ালিটি, বাস্তবের শৃঙ্খল থেকে এক ধরনের মুক্তি, তাই তো? অর্থাৎ সেলফির জিওগ্রাফিটা কখনো স্ট্যাটিক নয়। আর খুঁজো না কো হারানো পাণ্ডুলিপি, পর্বতের ওপারে হ্রদে আছে নীল জল, মুকুলিতাক্ষীর শান্ত দৃষ্টির মতো, সেখানেও খুঁজে লাভ নেই। স্ফটিকের মতো জলে যদি কোনো প্রতিবিম্ব থাকে, যোগভ্রষ্ট আত্মপ্রতিকৃতি ছাড়া কিছু নয়। কিছু তো নাই বাকি,